উত্তরবঙ্গের মন্ত্রী, তৃণমূলের নেতা, সকাল দুপুর সন্ধে মানুষকে নিদান দিয়ে যাচ্ছেন এবং সবসময় হুমকি, একেবারে তৃণমূলই কাছে যেন নবান্নর ক্ষমতা অনুযায়ী উনি শাসন করবেন, রাজ করবেন, এবং সবাই কারা কারা অভিযুক্ত উনি খালি করে যাচ্ছেন, ওর দলের লোক হোক ওর বিরুদ্ধে লোক হোক ওর বিরুদ্ধে হলেই হবে ব্যাস। ফলে বিরোধীদের তো কথা বলার কোনো সুযোগই নেই, এমনকি তৃণমূলে যারা ওর দাপটকে মানতে চায় না উনি তার বিরুদ্ধে খরখস্ত। বংশীবদন তিনি তৃণমূলের আরেক নেতা, মানে কার্যত সবাই বুঝতেই পারছেন অনন্ত রায় বংশীবদন এই সব মিলিয়ে চলতে চলতে কে কখন কার প্রশ্রয় পাচ্ছে। বংশীবদন এখন নবান্নের গুটবুকে আছে, সে অভিযোগ করছে যে সবচাইতে বেশি তোলাবাজি করে বেড়ায় যে তার নাম উদয়গুহ, গোটা উত্তরবঙ্গের সমস্ত জায়গায় কাটমানির ভাগ পায় উদয়গুহ। উদয়গুহ বলছে বংশীবদন সহ তৃণমূলের নেতারা কাটমানি খাচ্ছে, বংশীবদন বলছে উদয়গুহরা কাটমানি খাচ্ছে, আমি বলছি তৃণমূল মানে কাটমানি, তৃণমূল মানে সিন্ডিকেটবাজি, তৃণমূল মানে বেআইনি সম্পদ, তৃণমূল মানে আইনের শাসন বরবাদ করে দেওয়া, এবং তারপর কে বড় কে ছোট তার লড়াই, কালীঘাটের কে ঘনিষ্ঠ হবেন, কালীঘাটের ভাগ কে বেশি পাঠাতে পারবেন, কালীঘাটের প্রসাদ কে বেশি লাভ করবেন তার লড়াই। দেখুন রাজনীতি যদি টাকা কামানোর জায়গা হয় তাহলে যা সর্বনাশ হবার তৃণমূলের রাজত্বে আমরা তা দেখতে পাচ্ছি। বাংলায় যেদিকে তাকাবেন সরিয়ে খেলেন কেন, শিক্ষা স্বাস্থ্য সহ সব, পঞ্চায়েত আমফান সব, আবাস যোজনা একই রকম কেলেঙ্কারি, সেই 15-16 সাল থেকে চলছে। 22 সালে তালিকা হওয়ার পর নানাবিধ প্রতিবাদ এবং আপত্তির পরে সরকার বললো আমরা সব পরিষ্কার করে দিচ্ছি, 17 লক্ষ নাম বাদ। একবারও দেখালো না যে কারা এই 17 লক্ষ বেআইনি নাম ঢুকিয়েছিল, কোন এমএলএ কোন এমপি কিচ্ছু করলো না। এবার যে তালিকা টালিকা পড়ে থাকলো তার উপরে আরেকবার হিসেব করা হচ্ছে, এবং সেই হিসেব করতে গিয়ে কারোর নাম বাদ কারোর নাম রেখে দেওয়া, তাতেও দেখা যাচ্ছে যে পঞ্চায়েতের মেম্বার তৃণমূলের নেতা পাকাবাড়ি সিভিক পুলিশ তাদের নামেও সমস্ত ঘরের ব্যবস্থা, আর বাজার উপর থাকে সাধারণ গরিব মানুষ তার জন্য কোনো ব্যবস্থা নেই। এদের রায় দেখতে আবার একই রকম, অভিযুক্ত তৃণমূলের নেতা, অভিযুক্ত সিভিক পুলিশ এবং সাধারণ মানুষের বিক্ষোভ, এই বিক্ষোভটা খুব স্বাভাবিক। আর মানুষ এখন বলছে আমি টাকা দিয়ে নাম তুলিয়েছি, 25,000 টাকা দিয়েছি তবে আমার নাম উঠেছে, এবার আমার আবাসও কেটে নেবে, টাকাটাও ফেরত দেবে না। মানুষ মানছে একেবারে বাদশার ন্যায় বলতে যা বোঝায়। তাই চলছে পশ্চিমবাংলায় তৃণমূলের রাজত্বে আবাস যোজনা কেলেঙ্কারি ভয়াবহ চেহারা নিচ্ছে। এর আগে একাধিকবার হয়েছে, বাঁকুড়া সহ নানা জায়গাতে সবার ছবিগুলো মনে আছে, হুড়মুড়িয়ে ভেঙে পড়ছে ট্যাঙ্ক, সবে তৈরি হয়েছে নির্মীয়মান, দমকলের নির্মীয়মান এখনো কাজ শুরু হয়নি, সবে জল তুলেছে হুড়মুড় করে ভেঙে পড়ে গেল। কি নির্মাণ চলছে, নির্মাণের নামে কি হচ্ছে, নির্মাণের নামে কত কাটমানি যাচ্ছে, আরে জলের ট্যাঙ্ক তৈরি করা হয়েছে চালু হওয়ার আগে ভেঙে পড়ে গেল, দমকল মুর্শিদাবাদ মুখ্যমন্ত্রীর পছন্দের বন্দোবস্ত। ফলে মুখ্যমন্ত্রীর যে প্রকল্পে যত বেশি অনুপ্রেরণা সে প্রকল্পে তত বেশি টাকার কাটমানি, এবং তারপর ভেঙে পড়ে যাচ্ছে জলের ট্যাঙ্ক। আমি বলছি গোটা নবান্নটা ভেঙে পড়বে, নবান্ন যারা চালাচ্ছেন তারা গোটা পশ্চিমবাংলাকে ভেঙে দেওয়ার ব্যবস্থা করছেন, ধ্বংসের রাজত্বে আমরা দাঁড়িয়ে আছি। পশ্চিমবাংলায় জায়গায় জায়গায় হচ্ছে, কোথায় তৃণমূলের পার্টি অফিস সরকারি জমিতে, কোথায় সেই জমি বিক্রি হয়ে যাচ্ছে ব্যক্তিগত ব্যবসার জন্য, কোথায় সরকারের জমি হাত বদল করতে গিয়ে 5 লক্ষ টাকা তার ভাগ নিয়ে তৃণমূলে মারামারি কিন্তু রোজ চলছে, এবং এর অংশীদার আসলে ছোটখাটো নেতারা, তার ভাগ চলে যাচ্ছে ওপরে চলতে চলতে কালীঘাট 25-75-এর ভাগাভাগি। এখন হাসনাবাদে বিধায়কের বাড়ি অফিস তার 4 মাসে পোস্টার করেছে সন্ধান চাই, বিধায়ককে পাওয়া যাচ্ছে না, বিধায়ককে পাওয়া যাচ্ছে না, সন্ধান চাই, বিধায়ককে পাওয়া যাচ্ছে কোথায়, কেলেঙ্কারিতে দুর্নীতিতে কাটমানিতে। বিধায়ক আছেন কাটমানিতে দুর্নীতিতে কেলেঙ্কারিতে, তৃণমূলের নেতারা আছে অপরাধ জগতে, আর সাধারণ মানুষের প্রয়োজনে তৃণমূলের নেতারা অথবা এমএলএ খুঁজে পাওয়া যাচ্ছে না বলে পোস্টার করেছে সন্ধান চাই তৃণমূলের এমএলএর বিরুদ্ধে। কলকাতাতে নারকেল ডাঙাতে বাইক আরোহী হেলমেট নিয়ে গণ্ডগোল, তারপর সেটা নিয়ে গোলযোগ,
সে গোলযোগ ক্রমশ বাড়ছে, যদিও পুলিশ খুবই স্বস্তির ব্যাপার যে পুলিশ বলছে সবই নাকি কন্ট্রোল। আমার শুধু জিজ্ঞাসা হচ্ছে, মুখ্যমন্ত্রী তো নবান্ন থেকে বলেছিলেন, ওনার কাছে খবর আছে বলে বলেছিলেন যে কলকাতাতে এরকম নানা ধরনের গোলযোগ ঘটাবার কেউ কেউ চেষ্টা করছে। তো সরকার জানে, মুখ্যমন্ত্রী জানে, পুলিশ মন্ত্রী জানে, পুলিশেও কোনো ব্যবস্থা থাকলো না, কোনো নজরদারি হলো না, হয় গোয়েন্দা নাহলে অন্য কোনোভাবে মুখ্যমন্ত্রী খবর পাচ্ছেন, তিনি পুলিশ মন্ত্রী, তিনি নিশ্চয়ই বলেছেন। পুলিশ মন্ত্রীর কথাতেও কোনো সতর্কতা হয় না, পুলিশ কার্যত একটা ফেল কন্ডিশনে চলে যাচ্ছে এবং তারপরে গোলযোগ বাড়ছে এবং তারপরে হাতের হয় কন্ট্রোলে নাহলে ডিকন্ট্রোল। দাবার জুয়ার থেকে প্রতিবাদ করেছে, অতএব আক্রান্ত, অতএব হাসপাতাল, অপরাধীদের রাজত্ব, সে জুয়ারু হোক, খুনি হোক, বোয়া বাঁধা গুলি বোয়া বন্দুক বারুদের কারবার হোক বা ধর্ষণ হোক, খুশি মতন চলে যাবে। ভগবান গোড়ায় জুয়ার থেকে বিরোধিতা করতে গিয়ে যুবক প্রেরিত আক্রান্ত হাসপাতাল, কাটাতে শিশু ধর্ষণ, অভিযুক্ত একাধিক একজন মারা গেছেন, আলিপুরদুয়ারে নাবালিকা ধর্ষণ একই রকমের অভিযোগ আসছে, কুলতলি প্রতিবন্ধী ধর্ষিতা তৃণমূল টাকা দিয়ে ম্যানেজ করার চেষ্টা করছে, গোটা রাজ্য জুড়ে খুশি মতন চলার একটা মনোভাব এবং সবাই মনে করছে আমরা যা খুশি করতে পারি, প্রশাসন নেই এবং প্রশাসন কিছু করবে না। অ্যাপ্লায়েন্সে যত জিনিস আছে সবাই পাচ্ছে, খুবই কমের মধ্যে এখন 60% অফ চলছে। নয়্যারটি গৌরীপুর চৌমাথা এটা পড়ছে, কেসি লাইট হাউস আছে। ট্রেডিশনাল হোক বা ট্রেন্ডি নারী, পূজো মানে প্রিয় গোপাল বিষয়ে কলকাতায় আর জেলায় জেলায়। Aquilo que sinto quando eu te vi nesse dia.